বিদ্যুৎ নয়, তারবিহীন খাম্বা, সেটি শোভা পাবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। অনেক ধরনের হুমকি দামকি, পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে সেই ধরনের নানা মানে প্রেসক্রিপশন দেওয়া হয়। তো আমরা আমাদের আইনের আলোকেই আমরা কাজ করব। আমরা জানি ঢাকা শহর 2 কোটি মানুষের চারণভূমি, এখানে তাদের বসবাস, এখানে চলাফেরা। তো 2 কোটি মানুষের স্বাচ্ছন্দ্য চলাফেরায় যারা বিঘ্ন সৃষ্টি করবে, যানবাহনে যারা হামলা করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, কিংবা বোমা নিক্ষেপ করে মানুষের, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কোনো রাজনীতি নয়। এটি আইনগত ব্যবস্থা গ্রহণ করাটা আমাদের উপরে অর্পিত দায়িত্ব। তো সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। বাংলাদেশকে কখনোই আবার এমন জায়গায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তকে আমরা সফল হতে দেব না যেখানে 63টি জেলার 500 জায়গায় আবার বোমা হামলা হবে, যেখানে গোপাল কৃষ্ণ মৌরিরা নিজেদের নিজের ঘরে হত্যাকাণ্ডের শিকার হবে, পূর্ণিমা শীলরা ধর্ষিত হবে, রাজনীতি করার অপরাধে আহসানুল্লাহ মাস্টার, সায়েম স্কিপ রিয়া, মমতাজউদ্দিন আহমেদ, মঞ্জুল ইমামরা হত্যাকাণ্ডের শিকার হবে না, যেখানে সারের দাবিতে আন্দোলন করে গিয়ে, সারের দাবি করতে হয় না আমরা জানি, সারের দাবিতে আন্দোলন করে করতে গিয়ে কৃষককে জীবন দিতে হবে না, যেখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে, যেখানে বিদ্যুৎ নয় তারবিহীন খাম্বা সেটি শোভা পাবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। যে কোনো দুর্যোগের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সবসময় আইনগত দায়িত্ব পালন করেছে, সেই বঙ্গবন্ধুর জনগণের পুলিশ আমরা মনে করি আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, অগণতান্ত্রিক কিংবা নিয়ম বহির্ভূত যে কোনো অপরাধকর্ম সেটি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। সেটি করতে পারলেই বঙ্গবন্ধুর জনগণের পুলিশ সেটি হওয়া আমাদের সার্থক হবে। জনগণের পয়সায়, জনগণের ট্যাক্সে পরিচালিত পুলিশ বাহিনীর উপরে অর্পিত দায়িত্ব সেটি পালন করা হবে। তো আমি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে বলতে চাই যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুতি গ্রহণ করেছে, প্রস্তুত রয়েছে, এবং আগামীতে তাদের উপরে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা পালন করবো।